তো বৃন্দাবনে এই জন্যই আমি পালিয়ে এসেছিলাম যে ভক্তি পথে বাধা, ফ্যামিলিগত এত পরিমাণে আমার বাধা আসছিল, এত ফ্যামিলি থেকে এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে, সে তার জীবনে ভক্তিটাকে সে হারাতে যাচ্ছিল। আমাকে আমার কথা তো তারা শোনেইনি, অপরন্ত বাধা সৃষ্টি করেছে, সেজন্য এজন্য সিঙ্গারের ইন্টারেস্টটাই নষ্ট হয়ে গেছে। সেবাতে যদি লোভ থাকে, রাধে রাধে প্রিয় ভক্তগণ, সবাইকে রাধে রাধে। বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, ভুলি কেন বৃন্দাবনে পালিয়ে এসেছে আর আমার সঙ্গে আজকে কি ঘটলো সেটা আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন আগে রাধা দামোদরকে দর্শন করি, তারপরে কথা হচ্ছে। রাধা 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 মেরো রাধা, রাধা 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 মেরো রাধা দামোদর, রাধা দামোদর রাধা দামোদর মেরো রাধা দামোদর, রাধা দামোদর লাল কি জয়। তো আজকে নর্মাল সিঙ্গার স্পেশাল করার চেষ্টা ছিল, কিন্তু ঘরের মধ্যে আজকে কাজ হচ্ছে, আপনারা জানেন যাদের বাড়িতে ভাড়া থাকি এখানে দেখুন জ্বালা নাই, কাজ হচ্ছে। তো এজন্য সিঙ্গারের ইন্টারেস্টটাই নষ্ট হয়ে গেছে। সেবাতে যদি লোক থাকে, হ্যাঁ, কোনো লোক এসে ডিস্টার্ব করে, তাহলে সেবার ভাবটাই নষ্ট হয়ে যায়, ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায়। তো আজকে সিঙ্গার হয়েছে যে এরকম দামোদর চেয়েছে। তো প্রিয় ভক্তগণ, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর মনে তো অনেক অভিলাষা আছে, এগুলো তো আর রাধাহানি জানি না কবে পূর্ণ করবে। কোনো কিছু বলতে চাইলে মানুষ বাজে কমেন্ট করবে, বাজে বাসা করবে, এই জন্য আর বলার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। তো চলুন দামোদরকে স্বয়ং করা যাক, আজকে সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। রাধা রানী কি জয়, রাধে রাধে বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আমরা তো অনেক অনেক ভালো আছি। তো আজকের টপিক হচ্ছে যে আমি কেন বৃন্দাবনে পালিয়ে এসেছিলাম। তো বৃন্দাবনে এই জন্যই আমি পালিয়ে এসেছিলাম যে ভক্তি পথে বাধা, ফ্যামিলিগত এত পরিমাণে আমার বাধা আসছিল, এত পরিমাণে বাধা যে আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। যেমন হচ্ছে যে আমার বাড়ি থেকে অভক্ত ছেলের সঙ্গে আর কি বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, আমি তাদেরকে অনেক কিছু বুঝিয়েছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে অভক্ত ছেলেদের ছেলের সঙ্গে বিয়ে দিলে আমি সুখে থাকবো না বা আমার ভক্তিটা হবে না। কো আমি এখন রাধারানীর এত কৃপা পেয়েছি, এত মানে কাছে এসেছি ভগবানের, যদি আমি অভক্ত ছেলেকে বিয়ে করি তাহলে আমার এই ভক্তিটাই নষ্ট হয়ে যাবে। এমন ভক্ত ছেলে দেখে আমাকে বিয়ে দাও যাতে আমার ভক্তিটা আরও বাড়ে বা ভগবানের সেবাতে আমি সাহায্য করে কেউ, এরকম ছেলে দেখে আমাকে বিয়ে দাও। কিন্তু বাড়ির লোক আমার রাজি হয়নি, আমি তাদেরকে নিয়ে ভক্তি করতে চেয়েছি, তাদের সঙ্গে তাদের মধ্যে থেকে ভক্তি করতে চেয়েছি, কিন্তু আমাকে আমার কথা তো তারা শোনেইনি, অপরন্ত বাধা সৃষ্টি করেছে, সেজন্য আমি বৃন্দাবন ধামে পালিয়ে এলাম। তো চলে এলাম এভাবেই আর কি, আমার জীবনটা আমি শুরু করতে চেয়েছি বা শেষ করতে চেয়েছি, আমার জীবনটা এভাবেই কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ প্রেম, রাধারানীর সেবা করেই আমার জীবনটা শেষ করতে চাই। তো রাধারানীর কৃপাতে আজ আমি বৃন্দাবন ধামে, আমার মনের ইচ্ছা, আমার মনের বাসনা, আমার রাধারানী সব কিছু পূরণ করেছে, সব কিছু আমি করতে পারছি। যেমন হচ্ছে একটা মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? ভগবানের সেবাতে লাগানো। যেমন মনটা আমার ভগবানের সেবাতে রাখবো, তারপর হচ্ছে আমার যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো সবসময় ভগবানের সেবায় লাগাবো। আমার সেটা মন থেকে আমার ইচ্ছে হতো, আমার বাসনা। এটা একটা মানুষের বাসনা থাকে যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমি বিজনেসার হব, আমি এই হব ওই হব, কিন্তু আমার মনের ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে একজন ভক্ত বানবো, যে আমি ভগবানের সেবা করব।
সে কথা আমার পরিবারের কাছে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে আমি বড় হয়ে আমি ভক্তিবান হতে চাই, আমি ভক্তবান হতে চাই, আমি কোনো সংসার লাইফে জড়াতে চাই না, কিছু চাই না। কিন্তু তারা তো শুনল না, আর কি করার। ভগবানের ভক্তকে যে কষ্ট দেয়, ভগবানের ভক্তকে যে সাহায্য করে না, হ্যাঁ পাশে দাঁড়ায় না, ভগবান তাকে তার পাশে নিশ্চয়ই থাকে আর তাকে সাহায্য করে। তো প্রভু আপনি কিছু বলেন। তো পলির মুক্তি শুনেছেন তার বাড়ির থেকে আসার কারণটা কি, যে তার ফ্যামিলি থেকে এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে, সে তার জীবনে ভক্তিটাকে সে হারাতে যাচ্ছিল। যে ফ্যামিলির লোক তাকে বোঝার চেষ্টা করেছিল না, যে একটা বেচারা মেয়ে এসে ভক্তি করতে চেয়েছিল, বাড়ির থেকে তো লক্ষ লক্ষ টাকা চাইনি, বাড়ির থেকে তো এই চাইনি সেই চাইনি, শুধু জাস্ট কৃষ্ণ ভক্তি করতে চেয়েছিল, তারপরও বাড়ির থেকে এত বাধা সৃষ্টি করেছে। তো রাধারানীর ওর উপর কৃপা ছিল আর সুযোগটাও পেয়ে গেছে, সে বাড়ি থেকে পালিয়ে বৃন্দাবন ধামে আসতে বাধ্য হয়েছে। আর বৃন্দাবনে সে এসেছে কার ভরসায়, তার ভরসা কার উপর ছিল, তার মুখে একটু শোনা যাক। আমি বৃন্দাবনে এসেছি, আমি প্রভুর বিষয়ে কোনো প্রভুকে আমি কেউ জিজ্ঞাসা করিনি যে আপনি কেমন ছেলে বা কি, আমি এত কিছু প্রভুকে জিজ্ঞাসা করিনি বা ওনার আমি গুণ এত কিছু দেখিও নি কো। আমি শুধু আশ্রয় চেয়েছিলাম যে বৃন্দাবনের ধামেতে আপনি শুধু আমাকে সাহায্য করবেন যাওয়ার জন্য, বাস এটুকু নয়। কিন্তু সে কেমন কি আমি এত চিন্তা করিনি, আমি এইটুকু শুধু বিশ্বাস রেখেছিলাম যে যে ভগবানের ভক্ত হয়, যে ভগবানের ভক্ত হয়, ভগবানকে ভালোবাসে, এত ভালোবাসে ভগবান, আমি ভিডিওতে দেখেছি প্রভুর ভগবানের প্রতি এতটা নিষ্ঠা, এতটা ভালোবাসা, এতটা প্রেম, আমি ভেবেছিলাম যে উনি কখনো ঠকাতে পারে না, উনি কখনো মিথ্যে কথা বলতে পারে না, কেউ বিশ্বাসঘাতকতা করবে না। তো এটুকুনি বিশ্বাস নিয়ে আর ভগবানের বিশ্বাস নিয়ে আমি চোখ বুজে আমি বৃন্দাবন ধামেতে এসেছি, আর পুরো পথে ভগবান আমার সহায় ছিল, আমার সঙ্গেই উনি এসেছেন, আমাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। কারণ আমি না কোনো ট্রেনের বিষয়ে জানতাম, না কোনো মানে হচ্ছে কোন দিকে ওপর লাইন কোন দিকে নিচে লাইন এসব কিছু ট্রেনের বিষয়ে আমি জানতাম না, মোটামুটি বাইরেই বেরোতাম না। তো স্বয়ং ভগবানের কৃপা না থাকলে আমি এত দূর কখনোই আসতে পারতাম না। তো বাড়ি আমি এখানে আসার পরে আমি বাড়ির লোককে বলেছিলাম যে আমি একা একা এসেছি, কিন্তু তারা কেউই বিশ্বাস করেনি, কারণ তারা জানে যে আমি কীরকম পরিবেশে থাকতাম, এটাই আর কি। তো জীবন কখন কীরকম হয়, কার লাইফে কী ঘটে, একমাত্র ভগবানই জানে। কেননা আমার দিক দিয়ে যদি আমি দেখি তো বলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু ভাবা যায়, কিন্তু আমার লাইফ হিস্ট্রি আপনাদেরকে শোনাবো পরে, আগে ভুলি লাইফ হিস্ট্রি শুনতে থাকেন। তো প্রিয় ভক্তগণ, আপনাদের ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনারা, তো খুবই ভালো লাগছে আপনাদের কমেন্ট দেখে। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভগবান ভক্তের মনের কথা জানে, যে ভগবানের কাছে আমরা কী চাইবো, ভগবান আমাদের জন্য এর থেকে ভালো কিছু ভেবে রেখেছে। তো আজকে একটা কথা শেয়ার করব, আমি কালকে শেয়ার করতে চেয়েছিলাম, যেটা সাক্ষাৎ আমার সঙ্গে ঘটেছে। তো আমি কালকে রাধা দামোদর মন্দিরে গেলাম, গিয়ে পরিক্রমা লাভ করলাম, পরিক্রমা করে দামোদরের কাছে একটু প্রণাম টণাম করে ভাবছি যে দামোদরের চরণ থেকে ফুল আর তুলসী নেব। মানে আমি ভেবে মানে পরিক্রমা শেষ করে মন্দিরের সামনে দাঁড়ালাম, তো আমাকে সবাই চিনে এখানে, গোসাই থেকে ধরে পূজারি থেকে ধরে সবাই আমাকে চিনে, মানে নিজের নিজের একটা বাড়ির মতো বলা যায়। দামোদর মন্দির আমার মানে যেমন নিজের ফ্যামিলিগত কোনো পরিবারের মধ্যে আমি রয়েছি, এরকম আমার নিজের কাছে মনে হয়। আর দামোদর তো আমাকে আপন করে নিয়েছে। তো আমি শুধু জাস্ট ভেবেছি যে আমি দামোদরের চরণ থেকে তুলসী আর ফুল চাই, মানে চাইবো। আমি দাঁড়িয়েছি গিয়ে, মানে জাস্ট শুধু মনে মনে ভেবে খালি দাঁড়িয়েছি, আর তখনই হঠাৎ করে পূজারি আসলো, হাতে করে ফুল আর তুলসী আমাকে প্রসাদ তুলসী এসে দিল। আমি কিন্তু বলিনি ওনাকে, শুধু জাস্ট আমি ভেবেছি। তো যে ব্যক্তি শ্রদ্ধা ভাব নিয়ে ভগবানের সেবা করবে, ভগবানের ভক্তি করবে, তার হৃদয়ে ভগবান সাক্ষাৎ বিরাজমান থাকে,
যে তুমি কি ভাববে, তুমি কি বলবে, সবকিছু তো আমি রেডি রেখেছি, সময়ে সবকিছু হবে। তো আজকে আমরা যে কষ্ট দুঃখ পাচ্ছি সংসার লাইফে এই জগতে এসে, সেটা কষ্টের কারণ হলো আমরা ভগবানকে ভুলে গেছি, ভগবানকে আমরা স্মরণ করি না, ভগবানের জন্য কিছু করার চেষ্টা করি না, আমরা নিজেরাই ইন্দ্রিয় তৃপ্তি করছি, নিজেরাই আমরা সুখ করছি, এজন্য আমাদের এত কষ্ট দুঃখ হয়। এই মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি করা, কৃষ্ণ সেবা করা। আজকে আমরা করছি কি, আমাদের নিজের খাওয়া থাকা নিজের সুখটাই আমরা দেখি, এই জন্য আমাদের এত কষ্ট দুঃখ হয়। আর আমরা আজকাল দেখি মন্দিরে যদি সেবা দেই তাহলে স্বার্থ থাকে আমাদের, যে আমরা আজকে এই সেবাটা দিচ্ছি যে আমার এই স্বার্থটা আমার লাগবে, আমার এই কাজটা পূর্ণ হতে হবে, তাহলে আমরা সেবা করব। তো এই এই ভেবে ভগবানের কাছে সেবা করা যায় না। আপনি নিঃস্বার্থে ভগবানের সেবা করুন, আর আপনার যেটা মনে মনে ভাবনা রয়েছে, আপনার যেটা ইচ্ছা রয়েছে সেটা মনেরটা মনে রাখুন, জাস্ট আপনি ভগবানের কাছে মনে মনে প্রকাশ করুন। আপনি বলবেন যে এটা দিলে আমার এটা চাই, তাহলে তো স্বার্থ হয়ে যাচ্ছে। তো স্বার্থবাদীদের স্বার্থবাদীদের ভগবানের প্রিয় হতে পারে না। এই জন্য আপনারা ভগবানের নিঃস্বার্থ সেবা করুন, তাহলে আপনারা জীবনে সার্থকতা লাভ করতে পারবেন। আজকে বৃন্দাবন ধামে জিরু হাতে এসেছি, রাধারানী কৃপায় আজকে সেবাতে কোনো কিছু অভাব নেই। 10 টাকা ছিল না একসময় যে গোপালকে একটা লাড্ডু কিনে ভোগ লাগাবো। আজকাল কত সেবা আসছে, চারোদিক থেকে সেবা আসছে। আমি কদিন আগে ভেবেছিলাম যে হে রাধে, তোমার এত সেবা হচ্ছে, এত টাকা লাগছে, মার্কেটে গেলে এত কিছু 4,000-5,000 টাকা করে খরচা হচ্ছে, আমি কি করে এগুলো চালাবো, আমি কি করবো আমি জানি না। তো আজ রাধারানীর এত কৃপা, বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ রাধারানীর জন্য সেবা করছে, সেবা দিচ্ছে, যেটাই অভিলাষা করি সেটাই রাধারানী পূর্ণ করছে, সেবা করছে। তাহলে হয়তো মানে আমার থেকে খুশি এই জগতে আর কেউ হবে না। আমি শুধু একা খুশি হব না, আমার রাধারানীও খুশি হবে, আমার দামোদরও খুশি হবে, গোপাল মহাপ্রভু সবাই কিন্তু প্রসন্ন হবে। তো এই জন্য আমি চেয়েছিলাম যে আপনারা সবাই মিলে সহযোগিতা করুন, অনুদান দিন, একটা বৃন্দাবনে একটা ছোটোখাটো জায়গা নিয়ে একটা মন্দির করে তুলি, তাহলে আপনাদেরও মঙ্গল হবে, আর রাধারানীরও সুখ হবে, আর রাধারানীর ভক্তেরও আনন্দ পাবে সেবা করে। মনের সজনতা পেয়েছি, জীবনে এমন কিছু করেন যে সেই সেবার দ্বারাই আপনার জনম জনম কি আপনার পূর্বপুরুষ অব্দি সেই কৃপা লাভ করুক। আপনি মন্দির যদি একটা বৃন্দাবনে করতে পারেন, আপনি মৃত্যুর পরও আপনি ভগবত ধাম লাভ করবেন, আপনার ছেলে আপনার নাতি পুতি তারাও সেই কৃপা লাভ করবে, সেই জনম জনম সে পরম্পরাভাবে ভগবানের কৃপা লাভ করবে আর ভগবত ধাম লাভ হবে। তো আপনারা সবাই সহযোগ করুন, সহযোগিতা করুন, একটা বৃন্দাবনে একটা মন্দির করে তুলি, স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করুন, যার যেরকম সাধ্য আছে, কেননা অনেক অনেক অর্থ প্রয়োজন একটা বৃন্দাবন ধামে মন্দির করতে গেলে। বৃন্দাবনের জায়গার যে দাম, হ্যাঁ, অনেক অনেক মিলিয়ন মিলিয়ন টাকা দরকার বৃন্দাবনে একটা যদি মন্দির করে তুলি। তো এটা সবার কাছে আমার এই নিবেদন, যাদের যেরকম সাধ্য আছে, যাদের এরকম সাধ্য আছে, হ্যাঁ, একাই দিতে পারবে, কিন্তু তাদের সাধ্য থাকলেও কিন্তু তাদের মন নেই, ভক্তি নেই, একবার ভেবে দেখুন এই মনুষ্য জন্মটা পেয়েছেন কৃষ্ণ সেবা করার জন্য, কৃষ্ণ ভক্তি করার জন্য। আপনি আজকে যেটা ভেবেছেন আপনার, সেটা তার আগে ছিল অন্য কারো, আপনি মৃত্যুর পরে হয়ে যাবে সেটা আরও অন্য কারো, সেটা আপনার স্থায়ী কিছু নেই জগতে, সব কিছু ভগবানের। ভগবান মানুষকে প্রয়োগ করার জন্য, ব্যবহারের জন্য এই জগতে ইউজ করার জন্য দেয়। আপনি 100 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন, তারপরে সেটাকে অন্যজন ভোগ করবে, তারপরে সেটাকে আরেকজন ভোগ করবে, এভাবেই ভোগ করতে থাকবে মানুষ। তো এই জন্য আপনার কাছে আছে, এটাকে ভগবানের চরণে সমর্পণ করুন, ভগবানটাই ভগবানের কাছে দিন। হ্যাঁ, এটা আপনার নয়, আপনাকে প্রয়োগ করার জন্য, ইউজ করার জন্য ভগবান আপনাকে দিয়েছে, সেটাই আপনার আন্ডারে বলতে পারেন আছে, সেটাকে অন্য কারো একদিন আপনার থেকে নিয়ে নেবে। এই জন্য আপনার আছে, বৃন্দাবনে একটা মন্দির করার জন্য সবাই সহযোগিতা করুন, তাহলে আপনাদেরও মঙ্গল হবে, আর আপনারা বৃন্দাবন ধামে থাকতে পারবেন। এরকম করে রুম করার চেষ্টা করছি, ডেইলি ফ্রি প্রসাদ দেওয়ার সিস্টেম করব। তো প্রিয় ভক্তগণ, আপনারা পাশে কেউ কমেন্ট করবেন না, এটা ভগবানকে নিয়ে আমরা ভাবছি, আমাদের নিজের কোনো ইন্দ্রিয় সুখ করার জন্য আমাদের চিন্তা ভাবনা নেই।
ভগবানের সুখের জন্য আমাদের এত কিছু প্রয়াস। তো স্ক্রিনে দান আমরা যোগাযোগ করবেন, ও কারণে কেউ আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন। আপনার ভক্তগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ব্লগে আপনার সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এ গৌরাঙ্গীর চোখে কি চলে গেছে দেখো তো, হ্যাঁ তিলক চলে গেছে। এ কি ফুটপটি ফুটপটে চোখ, হ্যাঁ তোমার চোখে চলে গেছে কি এটা গৌরাঙ্গি? হ্যাঁ সবাইকে তুমি আশীর্বাদ করে দাও। হ্যাঁ হ্যাঁ ব্রজবাসী মাইয়া তুমি আশীর্বাদ করে দাও সবাইকে। হ্যাঁ হ্যাঁ রাধে 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 রাধে, হরি বল।